ঘুরতে কক্সবাজারের ইনানি সৈকতে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি যাচ্ছি তার কাছে। মিয়ানমার থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসা 330 জনকে যে ফেরত পাঠানোর জটিলতা সৃষ্টি হয়েছিল সেই জটিলতা এখনও কাটেনি। মিয়ানমার সিটিউয়ে বন্দর থেকে জাহাজটি এখনও বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেনি। আমরা যেটা জানতে পেরেছি সেটি হলো সিএ2 বন্দরে অপেক্ষা করছে মিয়ানমার সেনাবাহিনীর সে বিশেষ জাহাজটি। সেই জাহাজটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তিন মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পর সিটিউয়ে বন্দর থেকে জাহাজটি রওনা করবে। এরপর এটি বঙ্গোপসাগর হয়ে কক্সবাজারের জলসীমায় প্রবেশ করবে। এরপর হয়তো নবায়ন তত্ত্বাবধানে সেটিকে আনা হবে ইনানির এই অংশে। যেহেতু জাহাজটি বিশাল আকৃতির এবং এখানে অন্তত 500 জন বসতে পারে বা সেরকম, যেহেতু মিয়ানমারের অভ্যন্তর এটি, তারা সামরিক কর্মকর্তা যারা রয়েছেন, সদস্য রয়েছেন, তাদেরকে পরিবহনের কাজে ব্যবহার হয় এই জাহাজ। এই জাহাজটি এখানে ঘাটে ভিড়তে পারবে না, সেটা একটু গভীর সাগরের দিকে রাখা হবে। গভীর সাগরের পরবর্তীতে গিয়ে সেখান থেকে বোট করে করে তাদেরকে পাঠানো হবে নৌবাহিনীর যে ঘাটি যেটি রয়েছে ইনানি ঘাটে, সেইখানে জাহাজের মধ্যে পাঠাবে ঘাট থেকে। ইতিমধ্যে বিজিবি সদস্যরা কিন্তু 330 জনকে দুই জায়গায় রাখা হয়েছে। একটি হলো ঘুমদুম স্কুল, দ্বিতীয়টি হলো নীলা টেকনাফা নীলা স্কুল। দু জায়গা থেকেই এইসব সদস্যদেরকে পরে বা বাস যোগে নিয়ে আসার জন্য কিন্তু বিজিবি প্রস্তুতি নিয়ে রেখেছে। এক্ষেত্রে যেটি সর্বসংক্ষেপগত হলো সেটি হলো জাহাজটি আগে বাংলাদেশে আসতে হবে এবং জাহাজটি বাংলাদেশে আসতে গেলে আগে বাংলাদেশ সরকারের অনুমোদন প্রয়োজন রয়েছে। ইতিমধ্যে মৌখিক তাদের বাংলাদেশ এবং মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মৌখিক কথাবার্তা হলো, আনুষ্ঠানিক চিঠি চালাচালি চলছে বলে আমরা জানতে পেরেছি। আনুষ্ঠানিক চিঠি চালাচালি শেষ হওয়ার পরে সিদ্ধান্তে আসবে। এরপরে কিন্তু মিয়ানমারের সিএ2 বন্দর থেকে জাহাজটি রওনা করবে বাংলাদেশের উদ্দেশ্যে এবং তাদেরকে বাংলাদেশ ইতিমধ্যে কিন্তু বলেছে তাদেরকে আকাশে বিমানে নিয়ে যাওয়ার জন্য, তবে মিয়ানমার সেটিতে রাজি হয়নি। মিয়ানমার কর্তৃপক্ষ বলছে তাদেরকে জলপথে নেবে এবং তাদেরকে নেওয়ার জন্যই মূলত এই জাহাজটি সিএ2 বন্দর থেকে জাহাজটি রওনা করবে বাংলাদেশের উদ্দেশ্যে। তারপর বাংলাদেশের জলসীমায় আসবে জাহাজটি, জলসীমায় আসার পরে নিয়ে আসা হবে ইনানির এই অংশে এবং এখান থেকে বলা চলে যে মিয়ানমারের থেকে পালিয়ে আসছে 330 জন, তার মাঝে 249 জন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ, তার মাঝে দুজন রয়েছে সেনা কর্মকর্তা, 20 জন রয়েছে ইমিগ্রেশন অফিসার, 5 জন রয়েছে তাদের স্থানীয় পুলিশ, 9 জন রয়েছে সিআইডি সদস্য, 4 জন বেসামরিক কর্মকর্তা বা প্রহরী রয়েছে এই প্রহরের মধ্যে 330 জনে এবং গত 3-4 দিন ধরে তারা ঘুমদুম এবং নীলা অবস্থান করছে। তাদের যে প্রক্রিয়া সেটি এখনো চলমান রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত আমার কাছে এ ছিল 330 জনকে পাঠানোর জন্য মিয়ানমার সিএ2 বন্দর অপেক্ষা করছে একটি মিয়ানমার নৌবাহিনী সেনাবাহিনীর জাহাজ এবং বাংলাদেশ সরকার অনুমোদন পেলে জাহাজটি চট্টগ্রামে কক্সবাজারের ইনানি পয়েন্টে আসবে। এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ। সরাসরি ছিলাম কক্সবাজারের ইনানি সৈকতে।